কামরুজ্জামান সরকার, যাকে পুলিশ 2 জুন 2019 অ্যারেস্ট করেছিল, কালনা থানা থেকে আমরা অ্যারেস্ট করেছিলাম, কালনা থানা পুলিশ অ্যারেস্ট করেছিল, তাকে অ্যারেস্ট হওয়ার পরে 1 বছর 1 মাস 13 মাসের মধ্যে তার 1টি কেসে ট্রায়াল সম্পূর্ণ হয়ে মাননীয় বিচারক সাজা ঘোষণা করেছেন। কালনার এডিজে সাহেব সাজা ঘোষণা করেছেন। মোট এই যে আসামি, যে অ্যাকিউজ যে আছে, তার এগেনস্টে মোট 15টি কেস আছে। 15টি কেসের মধ্যে 8টি কেস হচ্ছে মার্ডারের কেস, যেটা আমাদের জেলায় আছে, এবং 1টি কেস মার্ডার কেস আছে যেটা হুগলি জেলায় আছে। আমাদের জেলায় যে 8টি কেস আছে মার্ডার কেস, তার মধ্যে আবার 2টি রেপ উইথ মার্ডার, খুব ব্রুটাল রেপ উইথ মার্ডার। আজকে যে কেসটাতে সাজা ঘোষণা হয়েছে, সেই ঘটনাটি 31 মে 2019 কালনা থানার আন্ডারে সিংয়ের কোন গ্রামে ঘটে। সেখানে একটি 16 বছরের একটি বালিকা যা শিকার হয়, কামরুজ্জামানের শিকার হয়, সে রেপ উইথ মার্ডারের কেস এটা। সেই কেসে আজকে কনভিকশন হয়েছে। কনভিকশন এটা 4 দিন আগে কনভিকশন ঘোষণা হয়েছিল। আজকে কোয়ান্টাম অফ পানিশমেন্ট অর্থাৎ সাজা ঘোষণা করা হয়েছে। আমাদের জেলাতে মোট 8টা মার্ডার কেস আছে। এই 8টা মার্ডার কেসের মধ্যে 1টি মার্ডার কেসে সাজা ঘোষণা হয়ে গেল মার্ডার উইথ রেপ, আরও 1টি রেপ উইথ মার্ডার আছে, এবং আরও তাহলে 2টো বাদে আরও 6টা মার্ডার আছে। 1টি মার্ডার আছে হুগলি জেলায়, আর বাকি কিছু আছে অ্যাটেম্প টু মার্ডার 6টা। প্রথমের দিকে যে মার্ডারগুলো হচ্ছিল তাতে একটা চেন গলায় জড়িয়ে, মানে মোটা যে সাইকেল লক করার যে চেনগুলো হয়, সেই চেন গলায় দিয়ে টেনে সে ভিকটিমকে মার্ডার করছে। পরের দিকে কিন্তু আমরা দেখেছি যে তার মার্ডার করার যে প্রক্রিয়া তাতে কিছু চেঞ্জেস আসে, এবং সেখানে হেড ইঞ্জুরি দেখা গেছে, অর্থাৎ মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে মার্ডার করা হয়েছে। এবং শেষ 2টো কেসে তাদেরকে যৌন নির্যাতন করা হয়েছে। সেন্টেন্সটা আগেই হচ্ছে গত শুক্রবার লার্নেড কোর্ট দোষী সাব্যস্ত করেছিলেন, আজকে সাজাটা ঘোষণা করলেন, এবং তাতে মোট 4টে ধারা দোষী সাব্যস্ত হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির 448, 376, 302 ধারা এবং পক্সো আইনের 6 নম্বর ধারায়। আজকে আমরা এই কেসে হচ্ছে প্রসিকিউশনের তরফ থেকে মোট 35 জন সাক্ষীকে এক্সামিন করি, এবং প্রায় 55টা বিভিন্ন আলামত এবং মেটেরিয়াল আমরা এক্সিবিট, ডকুমেন্ট এবং মেটেরিয়াল এক্সিবিট করি। হেড কোর্ট অভিযুক্তকে 302 ধারায় মৃত্যুদণ্ড, 376 ধারায় যাবজ্জীবন, 448 ধারায় 1 বছরের কারাদণ্ড, এবং পক্সো 6 ধারায় হচ্ছে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেন। এই আদালতের রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ওপরে যাব। আমরা মাননীয় মহামান্য কলকাতা হাইকোর্টে অ্যাপিল করব। কামরুজ্জামান সরকার, বয়স 43, মুর্শিদাবাদে বাড়ি, কিন্তু বিগত কবছর ধরে বর্ধমানে নাদনঘাট এলাকায় থাকছিল স্ত্রীর সাথে। একের পর এক হত্যা, পূর্ব বর্ধমান জেলায় মোট 12টি ঘটনা, যেখানে 6 জন মহিলার মৃত্যু হয়েছে, 6 জন বেঁচে গেছেন প্রাণে, যার মধ্যে 1 16 বছরের নাবালিকা ছাত্রীর সাথে ধর্ষণ করে খুন। ঘরে যখন মহিলারা একলা থাকত, সেই সময় ইলেকট্রিক মিটার চেক করার নামে বা অন্য কোনো অছিলায় ঘরে প্রবেশ করে পরে সাইকেলের চেন জাতীয় জিনিস দিয়ে তার গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলত। কখনো প্রচণ্ড আঘাত করা হতো ভারী কোনো জিনিস দিয়ে মাথায়, আবার কখনো মহিলার সাথে ধর্ষণ করে তাকে খুন করত কামরুজ্জামান। ঘরে লুটপাটও চালাতো সে। গ্রেপ্তার হওয়ার পর তার ঘর থেকে পুলিশ সোনা, রূপো ও ইমিটেশনের গয়নার সাথে ঘড়ি, মোবাইল ফোনও উদ্ধার করে, যেগুলি সে খুন করে সেই বাড়ি থেকে নিয়ে আসত। পরপর ঘটনার পর পুলিশ কামরুজ্জামানের হাত থেকে বেঁচে যাওয়া মহিলাদের কাছ থেকে স্কেচ বানায়। জানা যায় আক্রমণকারী লাল হেলমেট ও লাল রঙের মোটর বাইক করে একটি বাজারের থলি সাথে নিয়ে আসত।
কিছু জায়গায় সিসিটিভি ফুটেজও ধরা পড়ে। এরপর নাকা চেকিং চলাকালীন কাল্লায় এক সিভিক ভলেন্টিয়ারের সতর্কতায় তার নজরে পড়ে যায় কামরুজ্জামান সরকার। জানা গেছে, গ্রেফতার হওয়ার দিনও সে মেমারি থানা এলাকায় দেবীপুরে অপরাধ করার উদ্দেশ্যেই যাচ্ছিল। তার কাছ থেকে রড ও থলিতে চেনও উদ্ধার করে পুলিশ। শেষ দিকে কামরুজ্জামান ভারী রড জাতীয় কিছু দিয়েই আঘাত করত এবং খুন করত মহিলাদের। 2019-এর 30শে মে কাল্লা সিঙ্গারকোন গ্রামে নিজের বাড়িতে একলাই ছিল নাবালিকা ছাত্রী। সেই সুযোগে কামরুজ্জামান চুপিসারে তার ঘরেতে ঢোকে এবং তাকে ধর্ষণ করে তাকে খুন করার চেষ্টা করে এবং সে মারা গেছে ভেবে চম্পট দেয় কামরুজ্জামান। গুরুতর অবস্থায় সেই নাবালিকা ছাত্রীকে প্রথমে কাল্লা মহকুমা হাসপাতালে এবং তারপর বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তারপরে হার স্বীকার করে সেই নাবালিকা ছাত্রী। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন, দোষরা জুন ধরা পড়ে কামরুজ্জামান। খুনের কিনারা করতে পুলিশ হেফাজতে নেয় কামরুজ্জামানকে। জেরায় কামরুজ্জামান স্বীকার করে নেয় যে শুধুমাত্র খুন এবং ধর্ষণই ছিল তার উদ্দেশ্য। কামরুজ্জামান সরকারের বিরুদ্ধে রয়েছে মোট 15টি মামলা, তার মধ্যে 8টি রয়েছে মার্ডার এবং তার মধ্যেও রয়েছে 2টি ধর্ষণ করে খুনের মামলা, যার মধ্যে অন্যতম ছিল নাবালিকা ধর্ষণ ও খুনের মামলা, যার সাজা ঘোষণা করল 6 তারিখে কাল্লা মহকুমা আদালত এবং সাজা হল মৃত্যুদণ্ড। আমি এটাই আশা করেছিলাম যে আমার মেয়েকে যে খুন করেছে তার জন্য এটাই সাজা পায়, যেন মৃত্যুই হয় তার। সাজা ঘোষণায় খুশি নাবালিকার মা। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।